নগাঁও জিলা কংগ্রেসের সভাপতি সুরেশ বরাই আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি যোগদান করলে আর তার বছরে কংগ্রেসের ভিতর চড়াত ধুমুহার সৃষ্টি হয়েছে। এজন এজন কংগ্রেস নেতার ভাষ্য আছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই কৈছে যে সুরেশ বরা চূড়ান্তভাবে হতাশ হয়েছে আর সেই হতাশার বাবেই বিজেপিত যোগদান করেছে। সুরেশ বরা ডাঙরিয়াক 12 কোটি টাকার ঠিকা দিছে বলে মোক আপনার চ্যানেলের সাংবাদিকই কৈছে আর মোক এটাও কৈছে যে দুইজনেরে যথেষ্ট আর্থিক সংকট, গতি মুখ্যমন্ত্রী সহায় করম বলে কৈছে। এটা যদি কোনোবা আর্থিক বিপদ পড়ছে আমি তো সহায় করব নো, তেওঁলোক যদি উদ্ধার করে আমি নো কেলে বেয়াব। আনফালে খরব হয়ে পড়ল বিধায়ক রকিবুল হোসেন। রকিবুল হোসেনে কলে যে লাভর অঙ্কতেই সুরেশ বরাই বিজেপিত গিয়ে যোগদান করেছে। আনফালে সুরেশ বরার দল ত্যাগের পাছতে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে নগাঁও জেলা কংগ্রেসের সভাপতি কোন, তাক লৈ গুণার কথা চলি আছে বলে উল্লেখ করেছে রকিবুল হোসেনে। আর 15 নভেম্বর এখন দলীয় সভা হব, তাতে সিদ্ধান্ত লওয়া হব পাৰে বলে কৈছে রকিবুল হোসেনে। কথা ইমানতে শেষ হয়ে যাওয়া নাই। সুরেশ বরাই বিজেপিত যোগদান করার পাছতেই বিজেপির বহু কেগুলো নেতারও মুখত বিভিন্ন কথা শুনবলে পাওয়া গেছে। ভবেশ কলিতা, পীযুষ হাজরিকা এই নেতা সকলে বক্তব্য আগবাইছে। পীযুষ হাজরিকায় কৈছে এতিয়াও বহু ধুমুহা আহিবলে বাকি আছে, এটা ডাঙর ধামাকা হবলে বাকি আছে আর বহু নেতায় বিজেপির হেনো যোগদান করবে। কিন্তু মই এটা কথা আজি কব খোঁজো, কেইদিনমানৰ আগত ভূপেন বৰা ডাঙৰীয়াই বহুত ডাঙৰ ডাঙৰকৈ কৈ আছিলে, কংগ্ৰেছৰ নেতাসকলে বহুত ডাঙৰ ডাঙৰকৈ কৈ আছিলে ভূমিকম্প হ'ব, অমুকে জইন কৰিব, তমুকে জইন কৰিব, ওলোটাই তেওঁলোকৰ দলত ভূমিকম্প হৈ গ'ল। তেওঁলোকৰ দলৰ যুৱ কংগ্ৰেছৰ এগৰাকী ৱৰ্কিং প্ৰেচিডেণ্টে যোগদান কৰিলে আৰু তেওঁলোকৰ দলৰ এগৰাকী ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্টে বিজেপি দলত যোগদান কৰিলে। গতিকে ভূমিকম্প একচুৱেলি আমাৰ ফালে হোৱা নাই, ভূমিকম্প তেওঁলোকৰ ফালেহে হৈছে। এই ভূমিকম্প চলি থাকিব, ভূমিকম্পৰ প্ৰাবল্য বাঢ়িবহে। তাৰ বিপৰীতে ৰকিবুল হোসেনে কলে কংগ্ৰেছত যোগদান কৰিবলৈ এতিয়াও বহু মানুহে হেনো হেতা ওপৰা লগাই আছে। কাৰণ তেওঁ মানুহজন এজন হতাশ, তেওঁ নিৰাশা এজন ব্যক্তি আৰু ইয়াত কোনো ৰাজনৈতিক কথা বতৰা তেওঁ কোৱা নাই আৰু তেওঁ ৰাজনৈতিকভাৱে তেওঁ নিজে অৱসৰ লোৱাৰ নিচিনাকৈ কৈছে। গতিকে অৰাজনৈতিক এজন ব্যক্তিয়ে কোনোবা দলত অংশগ্ৰহণ কৰাটো মই কিবা কবলগীয়া আছে বুলি ভাবা নাই, কাৰণ তেখেতে এজন হতাশ নিৰাশ হতাশা ভুগিছে, নিৰাশাত ভুগিছে, তেওঁ নিজেই কৈছে। কিমান লাগে হেতা ওপৰা লাগিছে, আমাৰ হেতা ওপৰা লাগিছে, কাক লাগে কাক নালাগে, কংগ্ৰেছ আহিব বুলি ভাবি লৈছে নহয়। তাৰ মাজতে ৰকিবুল হোসেনৰ পোষ্টাৰত চিয়াহী মৰাৰ প্ৰসংগও উত্থাপন হ'ল। মুঠতে এনেধৰণেই ৰাজ্যৰ ৰাজনীতিত দল বাগৰা বাগৰিৰ এই প্ৰক্ৰিয়াই আকৌ এবাৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে।